প্রথম প্রশ্নটি মারুফ হাসান পাঠিয়েছেন বলেছেন ফিলিস্তিনিদের জন্য এই মুহূর্তে আমাদের কি করা উচিত ফিলিস্তিনের এই ভূমি এটা ইসলামের ঐতিহ্যবাহী ভূমি নবীদের পদাচারণার ভূমি রাসুলুল্লা সাল্লা সাল্লামের ইসরা এবং মেয়রাজের ভূমি পৃথিবীর ইতিহাসে ইসরা এবং মেয়ারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে ঘটনা শুরু হয়েছিল জমিন থেকে শেষ হয়েছিল আসমানে গিয়ে সেই স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে ফিলিস্তিন আজকে সেই ফিলিস্তিন আক্রমণের মুখোমুখি স্বভাবতই আমাদের এই ভাই যে প্রশ্নটি করেছেন আমাদের সবারই সে প্রশ্ন আমরা এই দুর্দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবস্থান করছি নানারকম সীমাবদ্ধতার মধ্যে আমরা আছি মুসলিম উম্মা এক দেহ এক প্রাণ অতএব আমাদের কোনো ভাই কিংবা বোন যদি কোনো বিপদে পড়েন তাদের জন্য আমাদের সবারই প্রাণ কাঁদে কেউ হয়তো সেটা ব্যাপকভাবে প্রকাশ করছি কেউ করছি না কিন্তু সবাই কিন্তু এক দেহ এক প্রাণ হয়ে আমরা সকল মুসলিমদের পাশে নিজেদেরকে কল্পনা করি তাহলে এই সীমাবদ্ধতার মধ্যে আমরা তাদের জন্য কি করতে পারি মূলত আমাদের ভাই মারুফ হাসান সে প্রশ্নটি করেছেন এক্ষেত্রে আমরা প্রত্যেকেই অবশ্যই চিন্তাভাবনা করছে কি করা যায় আমাদের শায়েখরাও এ নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন বিশেষ করে বিভিন্ন আরব শায়েখরা কারণ ফিলিস্তিন আরবি ভূমি অতএব আরবরা এ নিয়ে যথেষ্ট বিস্তর তারা চিন্তাভাবনা করেছেন আলোচনাও করেছেন সেসব কিছুর আলোকে এবং আমাদের নিজস্ব যে পরিমণ্ডলে পরিবেশে আমরা আছি সে তারা আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে এখানে পেশ করতে চাই সর্বপ্রথম হচ্ছে আমাদের আল্লাহর উপর ইমান এবং পূর্ণ তাওয়াক্কল রাখা উচিত এবং আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করা উচিত নয় যে কেন এই বিপদে ফেললেন আল্লাহর উপর স্বাভাবিক সুন্দর এবং পরিপূর্ণ ইমান ও তাওয়াকল রেখে আমরা যেন নিজেদের করণীয় নির্ধারণ করি এবং আমাদেরকে জানতে হবে এই বিশ্বাসটা পোষণ করতে হবে যে আজ হোক আর কালই হোক আয়াজেলান আও আজিলান আল্লাহ এলান আল্লা সবহানা ফিলিস্তিনকে ব্যতুল মকদ্দিসকে এবং আল মসজিদুল আকসাকে অবশ্যই ইহুদিদের কবল থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ এটি আল্লাহ করবেনি যেহেতু এটি রাসুলুল্লা সাল্লা সাল্লামের পক্ষ থেকেও ঘোষণা রয়েছে আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই যে বিশ্বের বড় বড় মহলরা শক্তিগুলো ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়েছে ইহুদিবাদের পক্ষে দাঁড়িয়েছে তাতে কিছু যায় আসে না আল্লাহর মোকাবেলা কেউ করার সক্ষমতা রাখেন না এবং আল্লাহকে কেউ অক্ষম করতে পারবেন না অতএব মুসলিমদের এই দৃঢ় ইমান এবং মনোবল সার্বক্ষণিকভাবে থাকতেই হবে যত বিপদে ঘটুক যত মুসিবতই হোক যত বড় আক্রমণই হোক শেষ বিজয় ইসলামের এবং মুসলিমদেরই হবে ইনশাল্লাহ দ্বিতীয় যেটি আমাদের জন্য করণীয় সেটি হচ্ছে আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে তাদর সাথে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা সেই দোয়ায় এখন এই মুহূর্তে সর্বাগ্রে অবস্থান থাকবে আহল ফিলিস্তিন এখোয়ানুনা ও আমিন ফিলাস্তিন তাদের জন্য সর্বাগ্রে আমরা দোয়া করব তবে উম্মা মুসলিমের প্রত্যেক সদস্যের জন্য আমরা দোয়া রাখবো আমরা জানি শুধু ফিলিস্তিনে নয় বিশ্বের বহু দেশে মুসলিমরা নির্যাতিত অবস্থায় রয়েছে যারা আগ্রাসী কাফের এবং অমুসলিম তারা কখনোই মুসলিমদের কল্যাণ চায় না ফলে তাদের কাছ থেকে ভালো কিছু আসলে প্রত্যাশা করা যায় না আমাদেরকে ধৈর্যের সাথে টিকে মোকাবেলা করতে হবে নিজেদের ইমানকে বলিয়ান করতে হবে পাশাপাশি নিজেরা সেরেক এবং মুক্ত হতে হবে মনে রাখবেন শুধু আবেগ দিয়ে মুসলিম হলে হবে না ইমানের শক্তি তখনই কাজ করে যখন ইমানটা পরিপূর্ণ হয় আর ইমানটা এখলাস এবং মোতাব সুন্নাহ সুন্নার এত্তেবার দ্বারা পরিপুষ্ট হয় এখলাস এবং সুন্নার এত্তেবার দ্বারা পরিপুষ্ট ইমান ছাড়া মুসলিমদের কখনোই চূড়ান্ত বিজয় আসবে না এটা মনে রাখতে হবে তাহলে যে মুসলিম আল্লাহর প্রতি ইমান রাখেন এখলাস পোষণ করেন আর রাসুলসাল্লাহ আসালামে সুন্নাকে ফলো করেন তিনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করবেন আল্লাহ সে দোয়া এখনই কবুল করুন আর পরেই কবুল করুন তিনি কবুল করবেনি ইনশাআল্লাহ অতএব দোয়াও আমাদের সার্বক্ষণিক সাথে হতে পারে বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে যারা আমরা ইসলামের কল্যাণ চাই মুসলিমদের কল্যাণ চাই ফিলিস্তিন মুক্ত হোক সেটা আমরা চাই আমাদের নির্যাতিত ভাই মুক্তি আমরা যদি চাই তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে সবচেয়ে মনে হয় দূর থেকে সীমাবদ্ধতার মধ্য থেকে এই কাজটা আমরা সবচেয়ে বেশি করতে পারি কিন্তু এই দোয়াটা যাতে কবুল হয় সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে সেই প্রস্তুতির মধ্যে তিনটা শর্ত আমরা বলেছি এক পূর্ণ ইমান শিরিক মুক্ত ইমান এবং এখলাস আর সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ তৃতীয় যে কাজটা আমাদের করণীয় সেটি আমাদের সবারই করণীয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমদের করণীয় মুসলিম জনসমষ্টি মুসলিম সমাজগুলোর করণীয় মুসলিম দেশগুলোর করণীয় মুসলিম দেশের জনগণের করণীয় মুসলিম দেশের শাসকবর্গের জন্য করণীয় সেটা হচ্ছে তৌহদু সোফুফিল মুসলিমিন ওবেদ গায়রুল মুসলিমিন ওবেদ্যাল কুফ্ফার যারা কুফুরির মধ্যে রয়েছে যে সকল অমুসলিমরা এবং ইসলামের বিরুদ্ধে অন্যায়ভাবে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে সকল মুসলিমের উচিত ঐক্যবদ্ধ হওয়া সে আমরা ব্যক্তি পর্যায় হই সামাজিকভাবে আমরা বিভিন্ন সমাজে যদি বিভক্ত থাকে জনপদে কিংবা বিভিন্ন মুসলিম দেশ এই একটা ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি অন্যায়ভাবে আক্রমণকারী ইহুদিবাদের পক্ষে অমুসলিম শক্তিগুলো দাঁড়িয়েছে তাহলে মুসলিমরা কেন এক হবে না সকল কাদা ছড়াছড়ি বন্ধ করে আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বিভক্তি এখনও আমাদের মধ্যে কাজ করছে আমরা এই কঠিন মুহূর্তে যেখানে মুসলিম ওম্মার বিরুদ্ধে বিশ্বের মরলরা দাঁড়িয়েছে সেখানেও আমরা একে অপরের বিরুদ্ধাচারণ করে চলেছি কে ফিলিস্তিনের পক্ষে বেশি কথা বলছে কে কম কথা বলছে কে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কে দেয়নি সুহান আল্লাহ এগুলো নিয়ে আমরা বিভক্তি প্রকাশ করছি সুভান আল্লাহ এবং কি ফিলিস্তিনের পক্ষে কোন গ্রুপ কোন মাধাব বেশি কথা বলছে কোনটা কম কথা বলছে এটা নিয়ে ছড়া ছড়াছড়ি করছি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইহান কঠিন এই মুহূর্তে আমরা একে অপরকে উদ্বুদ্ধ করব। যারা কম কথা বলছেন কম কাজ করছেন তাদেরকে যদি আমরা চাই বেশি কথা বলুন বেশি রোল প্লে করুন তাহলে তাদেরকে আমরা আহ্বান জানাতে পারি কাদা ছড়ই নয় তো হৃদ ফিল মুসলিমিন এই কঠিন মুহূর্তেও যদি সম্ভব না হয় তাহলে কখন সম্ভব হবে মুসলিমরা যদি এক দেহ এক প্রাণ এই মহাবিপদের দিনেও হতে না পারে তাহলে কখন হবে প্রিয় ভাইয়েরা আমার মনে হয় যে ঐক্যের কথা আমরা বলছি সে ঐক্যের যদিও মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও মনে রাখবেন পরিস্থিতির অনুযায়ী মানুষ বৃহত্তর স্বার্থে অনেক সময়ই একটা পয়েন্টকে ধরে ঐক্যবদ্ধ হতে পারে হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় এই এই যে বুদ্ধিমত্তা এই যে বিচক্ষণতা তার পরিচয় আমাদের দেওয়া উচিত আমাদের দেওয়া উচিত আমাদের বুদ্ধিজীবীদের দেওয়া উচিত আমাদের শিক্ষাবিদদের এবং আমাদের জনগণ ও শাসকবর্গের সকলেই দেওয়া উচিত আমরা আশার আলো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর সকল মুসলিম জনগণ এবং শাসকবর্গও ইসলামের পক্ষে দাঁড়িয়েছে কোথাও কারো যদি ভুল হয় আমরা সেটা সংশোধন করতে পারি কিন্তু তারপরেও কথা বলে অন্যকে একে অন্যকে ঘায়ল না করে এই মুহূর্তে চলুন আমরা যারা ইসলামকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়াই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে তৃতীয় পয়েন্টটা বুঝতে পেরেছেন মুসলিম বৃহত্তর ঐক্য এটি হচ্ছে আমাদের করণীয় এবং এই ঐক্যে ফাটল ধরনের মতো কোনো কিছুই যেন আমরা না করি চতুর্থত আরেকটি কাজ আমরা করতে পারি সেটি হচ্ছে আল্লাহর কাছে না জেলার যে স্পেশাল একটি বাদাহ রাসুলুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেটি তিনি মক্কা মাদিনার জীবনেও তিনি আমল করেছিলেন যখন মুসলিমরা বিভিন্ন অপশক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল আল্লাহর কাছে তিনি সালাতের পর সালাতের শেষ রাকাতে কোনোতে নাজেলা তিনি পড়েছিলেন আমরা সে কোনো নাজেলা পড়তে পারি কারণ সালাতের মধ্যে বান্দা যখন থাকে তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন আল্লাহ বান্দার কথা শুনেন আমরাও কুনতেন নাজালার মধ্য দিয়ে আল্লাহর কাছে সে দোয়াটা করতে পারে কোনোতে নাজেলা ব্যক্তিগতভাবেও পড়া যায় ঘরে আমরা যখন সালাত আদায় করি মেয়েরাও পড়তে পারে আবার মসজিদেও জামাতের সাথেও আদায় করতে কোনো অসুবিধা নেই আমরা আমাদের সাহায্যের হাত পঞ্চম যে পয়েন্টটি তাদের জন্য বাড়িয়ে দিতে পারি আপনারা জানেন যে গাজা উপত্যকায় এগারো লক্ষ বনিয়াদ মুসলিম তাদেরকে গৃহহারা করা হয়েছে তাদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের খাদ্যের অভাবনীয় সংকট তৈরি করা হয়েছে এ অবস্থায় মানবিক সাহায্য মানবিক সাহায্যের বড় প্রয়োজন আমরা প্রত্যেকে যার যতটুকু সাধ্য আছে যে কোনো বিশ্বস্ত মাধ্যমে আমরা যেন এই সাহায্য সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দেই আর ইহুদিদের ব্যাপারে আমি আবারও বলবো। এই জাতির ব্যাপারে কোরআন অনেক বক্তব্য দিয়েছে অথবা আমাদের হতাশা হওয়ার কিছু নেই আশায় বুক বাঁধতে হবে ইমানের বলে বলিয়ান থাকতে হবে আল্লাহ সুবহান ও তা আলাসুর আল এম রানের একশো এতে বলেছেন ওয়া দোরে বা তা আলাইহিমুদ দিল্লাহ তু আইনামা তোকেফু ইল্লা বেহাব লিম মিনাল লাহি ও হ্যাব লিম মিনার নেস ওবে ও বেদ আ বেম মিনাল ল ওয়াদোরে বা তা বলেছেন তাদের উপর লাঞ্ছনা আরোপ করে দেওয়া হয়েছে যেখানেই তারা থাকুক না কেন অতএব আপাত শক্তির প্রাবল্য দেখে বা শক্তিমত্তা দেখে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই তাহলে সার্বক্ষণিকভাবে আল্লাহ সোমানতালা সব যুগেই তাদের উপর দিল্লাত এবং লাঞ্ছনা বেঁধে দিয়েছেন ইল্লা বেহাবলিমিন আল্লাহি ও হাবলিমিন নাস তবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো প্রতিশ্রুতি অথবা মানুষের পক্ষ থেকে যদি কোনো বিশেষ কিছু থেকে থাকে তাহলে আপাত দৃষ্টিতে সেখানে কিছুটা সময়ক্ষেপণ হতে পারে অর্থাৎ মনে হতে পারে যে তাদের উপর দিল্লাত কোথায় মাস্কানা কোথায় ওবা ওবে কদাবে মিন আল্লাহ আর তারা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গেছে এবং তাদের উপর দারিদ্র ও মাস্কানা আরোপ করে দেওয়া হয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অমক ঘোষণা অতএব মুসলিমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ মুসলিমদের জন্য তো মরলে শহীদ বাঁচলে গাজী সেরকম একটা উক্তি আছেই অতএব আমরা বলবো এই যে পাঁচটি পয়েন্ট আমরা বললাম এই পয়েন্টগুলো যদি আমরা মনে রেখে নিজেদের করণীয় নির্ধারণ করে কাজ করে যাই আল্লাহ তাল্লাহ তার মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ